শ্রাবণ মাস আর তালের বড়া হবে না, সেটা কি কখনো হয়? আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তালের বড়ার রেসিপি। তালের বড়া এক একজন এক এক রকম করে থাকে। আমি আমার চ্যানেলে যেরকমভাবে দেখাচ্ছি সেটাই তোমরা দেখো। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরাও এরকমভাবে বাড়িতে বানাতে পারো। তাহলে চলো আজকের তালের বড়াটা কীভাবে মা বানাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ তালের বড়ার রেসিপিটা কিন্তু মাই করেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো তালগুলো ছুলে নেওয়া হচ্ছে, এরপর এই তালটা কিন্তু তালের যে পালসটা হয় ওটাকে বার করে নেওয়া হবে। তোমরা দেখতে থাকো। আর বড়া বানানোর জন্য এই কলাগুলো নেওয়া হয়েছে, কলাগুলো দেখো একটু নরম নরম হয়ে গেছে। আর বড়ার জন্য এইরকম একটু নরম কালো কালো হয়ে যাওয়া কলাই কিন্তু বেস্ট একদম। কলাগুলো এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে, আর তালের পালসটা তো দেখতেই পেলে। এরপর এই দেখো কলার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, যদিও মিষ্টিটা একটু কম এখানে ব্যবহার করা হয়েছে, এরপরে কিন্তু আর একটু চিনি দেওয়া হয়েছিল। এই যে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে চালের গুঁড়ো, ময়দা, আর সবশেষে দিয়ে দেওয়া হলো সুজি। কী কী উপকরণ দেওয়া হলো দেখতে পেলে? দেওয়া হলো একটুখানি নুন, আর এই যে বেকিং পাউডার, আর বেশ কিছুটা নারকেল কোড়া। যা যা উপকরণ এখানে ব্যবহার করা হচ্ছে এইগুলো ব্যবহার করলে কিন্তু তালের বড়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দেওয়া হলো সবশেষে তালের পালস, যেটা মেন উপকরণ। তালের পালসটা দিয়ে ভালো করে এবার হাত দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা হয়নি, দিয়ে দেওয়া হয়েছিল একদম খাঁটি দুধ, খাঁটি লিকুইড দুধ দিয়ে এটাকে মাখা হয়েছে। বন্ধুরা এরকমভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আর অনেকেই অনেক রকমভাবে তালের বড়া বানায়, কেউ শুধু তাল দিয়েও বানাতে পারে, কিন্তু এখানে যা যা উপকরণ দেওয়া হয়েছে এগুলো দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। সবশেষে মাখানোর পর দিয়ে দেওয়া হলো ওপর থেকে বেশ কিছুটা মৌরি। এবার মৌরি দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে ফেটিয়ে নেওয়া হচ্ছে। যখন ভাজার পরে খাওয়া হবে মুখেই গোটা গোটা মৌরি ভাজাগুলো পড়লে অসাধারণ লাগে, আর ফ্লেভারটাও দারুণ হয়। এই দেখো মাখানো হয়ে গেছে। এইবার কড়াই গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হলো। এবার তো তেল গরম হলে আর কোনো কাজই নেই, একে একে বড়াগুলো ভেজে নিতে হবে। এই যে সেট আপ এখানে বড়া ভাজার, তেল গরম হচ্ছে, ওদিকে হাঁড়ির উপরে একটা ঝুড়ি রাখা আছে, প্রথমে ঝুড়ির মধ্যে রাখা হবে, তারপর ঝুড়ি থেকে বেশ কিছুটা করে বড়া হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে চলো বড়াগুলো ভাজা হোক, তোমরা দেখতে থাকো। এরকমভাবে অল্প অল্প করে বড়াগুলো কিন্তু ভাজতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম রাখবে, তাহলে ভেতর থেকেও কিন্তু কুকড হবে ভালো। এই দেখো অল্প অল্প করে বড়া ভাজা হয়ে গেছে, এবার এই যে ঝুড়িতে তুলে রাখা হচ্ছে, এই ঝুড়ির মধ্যে বেশ কিছুটা করে বড়া ভাজা এরকমভাবে তুলে রাখার পর তারপর ওই হাঁড়ির মধ্যে আর কি ঢেলে রাখা হচ্ছে। এই যে আরাক খোলা দিয়ে দেওয়া হলো, এবার এটাও সেমভাবে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেল, আর তো কোনো কাজ নেই, শুধু বড়াগুলো ভাজতে হবে। মেইনলি হচ্ছে উপকরণগুলো, সেটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর কেমন লাগছে এই তালের বড়ার রেসিপিটা, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর বাইরে থেকে যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক নতুন নতুন রান্না কিন্তু এই চ্যানেলে দেখানো হয়, তো তোমরা সেটা যদি মিস না করতে চাও নোটিফিকেশান পেয়ে যাবে, বেল আইকনটা প্রেস করে দেবে অল নোটিফিকেশানের, তাহলে আমার যখনই ভিডিও পোস্ট হবে তখনই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, আর এই নতুন নতুন ভালো ভালো লোভনীয় রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা দেখো, দেখতে দেখতে কিন্তু তালের বড়াগুলো ভাজা হয়েই গেল। এই দেখো কমপ্লিট একদম হয়ে গেছে, কেমন লাগলো জানিও।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন রেসিপি দেখার ইচ্ছা আছে। যদি তোমাদের কিছু রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানিও। তাহলে ভালো থেকো, সুস্থ।